বন্ধু দেখার আইসা করছি ঘর আসতে, এই যে ঘুরা টুরা হবে, পুরো এনজয় টেনজয় হবে, ভয় ভয় লাগতেছে। চল আমি আসি না, কিচ্ছু হবে না, চল তোর জন্য ভয় লাগছে। মশা বাল, শান্তিতে একটু ঘুমাইতেও দেয় না, ভালোই লাগতেছে না বলে, একলা একলাই বাড়ির মধ্যে। এক কাজ করি, শক্তির একটা ফোন করি, শক্তি যাব কিনা বালডা মানুষের ফোনটাও তুলে না, এত টাইম লাগে ফোন, চিংড়ি মনে হলো বালডা ঠিকই তুলে দেবে। বাড়িতে তো বাড়িতে বসে ছিলাম, তো পিকনিক টিকনিক যাওয়ার কোনো প্ল্যান ট্ল্যান হবে নাকি? তারপর তো 3 দিন যাবোই নেই। কোন জায়গায় যাবি, লোকেশন আছে? আরে আমার একটা লোকেশন আছে, জঙ্গলে যাবো আমরা, ভালো আছে জঙ্গলটা। আচ্ছা ঠিক আছে, আসিস আমি বলতেছি, তাহলে তাহলে আয় তাহলে একবারে। ঠিক আছে, এই শক্তি তো যাব, দুইজনে তো আর হবো না, আরেকটা ফোন করি, তো তোমরা ফোন করি, যাই নাকি? বাড়িতেই কাজ আছে তোর? অল্প কাজ। ও আমি ভাবলাম আরো ঘুরতে টুরতে যাবি নাকি। তাহলে যাইতে পারবো না। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। রাস্তা কোনটা? এটা না, এটা 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 আগে বসছে বিয়েটিতে, গ্যারান্টি গ্যারান্টি, এটাই ভালো রাস্তা। আরে এই ফরেস্টে ভালো, চল ভাই। ব্যাগ থেকে জল বাইর করছে, এই জল নিয়ে বসে বসে আমার গলা টলা একবারে শুকায় গেছে। কি আনছিস তুই? খাতা? খাতা দিয়ে কি করবো, লাগবো না। হ্যাঁ জল আনি নাই, একদম শেষ বলছে, শুকাই গেছে, জল না হইলে হয়? কোন জায়গা ফাইসে যায়? নদী আছে মনে আশেপাশে, নদীতে খামি, চল চল নদীতে, নদী জল বাইজ, নদীতে যাইতে লাগবে। উৎসব করতে গেলাম তো ব্যথা গল্প, তাড়াতাড়ি এত করে এসে যাবো, ওটা কেমন জানি লাগতেছে। আরে আমি কইছিলাম ফার্স্ট আসছে, সেটা আসছে বাইরে হচ্ছে প্রথম ফার্স্টে। কে ও এতক্ষণ হয়ে গেলো এখনো আসে না? অনেকক্ষণ হয়ে গেল এখনো আসতেছে না, আমার তো কেমন লাগতেছে, কিছু হয়ে গেল নাকি ওর? পেছা পরে কথা হয়ে গেল, 1 মিনিটের বেশি হয়ে গেল। তোরা বস, নাহলে আমি যাই দেখে আসি। তুই যাইস না কিন্তু, তুই যাবি না কিন্তু, এদিকটাই গেছে তো, চল। দেখ এদিকে দুইটা রাস্তা, তুই এক কাজ কর, তুই এদিকটায় যা, আমি এদিকটায় যাই। দেখ আসিস না, কি হয়ে গেল ওর?
শক্তি তাড়াতাড়ি আয়। কি রে, ওটা সঞ্জীবের আওয়াজ না? এমন ভাবে ছেলে কায় যাই তো দেখি কি হয়েছে। কোন জঙ্গলে আসলাম রে? তর জন্য আইতে জঙ্গল তো? হ্যাঁ আমার দোষ, তাহলে কি তর জন্য তো হারাই গেছি আমরা? হ্যাঁ তোদের ইচ্ছা না থাকলে তোর আইসা বসছে। তুই জানাস কিছু না কোথায় কবি গিয়ে হয়েছে রাস্তা? ওই দিকটা তো চেনাই ছিল, ওরাই তো ইয়ে করলো আসার জন্য। এখন আমার দোস্ত সবই ধরছে তত রাস্তা, আকাশের আর ঈশের এই অবস্থা, আশিসের এই অবস্থা, আকাশ সব কিছু দেখতে তোর জন্য সব ইচ্ছে। দেখ কি করে, দেখ ফোন কর, নেটওয়ার্ক নাই ফোনে, যে জঙ্গলে আইছি আমরা। তুই নেটওয়ার্কে পাইছি নাকি? একদিন ফোন করে দিই। আমার সেই জল বিপদ হয়েছে, আমি কি করবো? কেমন জায়গায় আহে মাল গুলা? এত সব নেটওয়ার্ক নাই, কিছু নাই, যাবো এদিকে। ওরা তুই করতে কাজ করি, কিছু চিহ্ন চিহ্ন দিয়া যায়। আরে জানো শোনা, আশিসে কি হয়েছে? আশিসছি মহিলা গেছে আর এসে আকাশে কি যাবে দেখি না। হ্যাঁ আশিসের মা বাবারে কি করবি তোরা? কি দেখ, আমি আবার বললাম না তখন দেখছি সবার জন্যই সব হয়েছিস। এই ওই যে একজন দোষ দিয়ে লাভ নাই, কেউ আবার না ছেলে কেউ হয়তো না, তখন আমি খালি আবার বাইনে দেখ কই ওকে এমন হয়েছে কই ওই দিকটা।
তাহলে আগে যাবি না, ওদিকে যাবি না, ওদিকে যাবি না, তারা অন্য কিছু ভাব। সেই খিদা লাগছে আমার বাল। আরে ওই আমি যেমন আইতেছিলাম না, আমার প্লে বোধ হয় একটু হলো ঠলো করতেছিল, কেমন একটা আওয়াজ পাই কি না। হ্যাঁ চল আমি জায়গায়। আর দাঁড়া তাহলে ফোন কর, তুই কইলি পিসা কত আমাদেরও কিছু হয়ে যাবো। চল চল জায়গা না, চল জায়গা রে। না না আরে না শুনছিস, অল্প না লোক জল ভাই লোক কি তাহলে কি নাই। চল চল তুই যাবি তো, ভয় লাগতেছে রে আমার। চল আমাদের যাই। চল বডিটা তো বাড়ির মধ্যে পৌঁছাতে হবে। আমার মনে হয় কোনো বাচ্চা ওই চলে যেতে চল না আমার।